নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বর্তমানে পশ্চিমবঙ্গ তথা সর্বভারত জুড়ে এসএসসি জিডি কনস্টেবলের নিয়োগ শুরু হয়েছে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয়েই সেই পদে আবেদন করতে পারবেন বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আর ইত্যাদি পদে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা খুব সহজেই এই আবেদন পদ্ধতি করবেন আপনাদের নিজেরা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তার প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি বগারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন আপনার যে কোনো ব্রাউজারের গুগলে এসে আপনি সার্চ করবেন এসএসসি দিয়ে জিডি এসএসসি জিডি এসএসসি জিডি লেখে আপনি গুগলে সার্চ করে দেবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন স্টাফ সিলেকশন কমিশন এসএসসি ডট এনআইসি ডট ইন স্টাফ সিলেকশন কমিশন এরকম একটা ওয়েবসাইট আসবে এই যে স্টাফ সিলেকশন কমিশন লেখাটা এটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন এবার আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবে এবার এই মেন ওয়েবসাইটে আসার পর আপনাদের আবেদন করার জন্য প্রথম যে কাজটা হবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা সেকশন রয়েছে এবং এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং আইডি যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে একটা কোড দেখাচ্ছে সেই কোডটা দিয়ে লগ করার যারা আগে এসএসসির এই ওয়েবসাইটে লগ করে আগের কোনো না কোনো ফর্ম ফিল আপ করেছিলেন যাদের ইতিমধ্যেই লগ ইন আইডি পাসওয়ার্ড রয়েছে মানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু সেই আগের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে খুব সহজে এখানে লগ করে নিতে পারবেন লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার আপনি বসাবেন এখানে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি বসাবেন আর এখানে আপনাকে যেমন কোড দেখাবে বড়ো হাতের ছোটো হাতের সংখ্যা মিলেমিশিয়ে সেরকম দেখে দেখে আপনি এই এন্টারের ঘরে বসাবেন দিয়ে এখানে লগ ইন ক্লিক করলেই আপনি কিন্তু পরবর্তী পেজে চলে যেতে পারবেন আর যারা এখনো এই ওয়েবসাইটে লগ ইন আইডি পাসওয়ার্ড বানাননি নতুন একদম এই প্রথম এসএসসি সাইডে আপনি আবেদন করছেন তাদেরকে এখানে আইডি পাসওয়ার্ড বানাতে হবে আর আরেকটা বিষয় আপনি আগে হয়তো আবেদন করেছিলেন কোনো না কোনো ফর্ম ফিল আপ করেছিলেন এসএসসির সাইডে কিন্তু এখন আপনার আইডি পাসওয়ার্ড মনে নেই তার জন্য এখানে ফরগট পাসওয়ার্ড রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু পুরোনো যে পাসওয়ার্ড বা আইডি যেগুলো আপনি ভুলে গেছেন সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো দিয়ে এখানে খুব সহজেই লগ করতে পারবেন এবার আমাদেরকে আমরা ফ্রেশ একটা দেখিয়ে দিচ্ছি যাদের আইডি পাসওয়ার্ড আগে বানানো নেই নতুন আবেদন করবেন একদম নতুন করে তারা এখানে রেজিস্ট্রেশন নাও যেটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেয়ে যেরকম আসবে এখানে তিনটা ধাপ বেসিক ডিটেলস অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস তারপর ডিক্লারেশন এই তিনটা ধাপ ফিল করতে হবে তারপর আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড পাবেন এবার দেখুন প্রথমে বেসিক ডিটেলসে কি রয়েছে বেসিক ডিটেলসে এখানে বলেছে যে ডু ইউ হ্যাভ আধার আপনার কি আধার রয়েছে তো এখানে আধার থাকলে ইয়েস করবেন নো করবেন আর এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাকে ফিল করতে হবে বাকিগুলো আপনি না চাইলেও ফিল করতে পারেন তো আপনার আধার নাম্বার থাকলে এখানে ইয়েস করবেন ইয়েস করার পর এই আধার নাম্বারের ঘরে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন তারপর ভেরিফাই আধার নাম্বারের ঘরে পুনরায় আপনার আধার নাম্বারটা আরও একবার বসাতে হবে তারপর টাইপ অফ আইডি এখানে আপনি ক্লিক করে কোনো আইডি আপনি দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন আধার দিলে আর এখানে আইডি দেওয়ার দরকার নেই তারপর নেম এখানে আপনার নাম লিখবেন নামটা অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্টসেস এখানে বলেছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে মাধ্যমিকের যে আপনার অ্যাডমিট কার্ড তার যে নাম সেই নামের সঙ্গে এখানে যে নামটা লিখবেন যেমন মিল থাকে পুরোপুরি তারপর ভেরিফাই নেম পুনরায় আপনি আবার আপনার যে নামটা সেই নামটা আরও একবার এখানে লিখে দিবেন। তারপর বলেছে এখানে ফাদার নেম এখানে আপনার বাবার নামটা লিখে দিবেন অবশ্যই যেমন আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে যে নামটা রয়েছে আপনার বাবার নাম সেই নামটাই এখানে লিখতে হবে ভেরিফাই ফাদার নেমের ঘরে আরও একবার আপনার বাবার নাম লিখতে হবে মাদার নেমের ঘরে আপনার মায়ের নাম লিখতে হবে তারপর এখানে ভেরিফাই মাদার নেমের ঘরে পুনরায় আবার আপনার মায়ের নাম লিখতে হবে তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে এখানে ক্যালেন্ডার চলে আসবে এই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে এই যে 6 নম্বরে এখানে ছিল টেন ক্লাস एग्जामिनेशन এডুকেশন বোর্ড আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা থেকে আমরা পাস করেছি তাই এটা আমরা সিলেক্ট করব আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন তারপর রোল নম্বর আপনার মাধ্যমিকের যে রোল নম্বর ছিল সেই রোল নাম্বারটা আপনি এখানে দেবেন তারপর ভেরিফাই রোল নাম্বারের ঘরে আরও একবার আপনার রোল নাম্বারটা দেবেন তারপর ইয়ার অফ পাসিং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর ভেরিফাই ইয়ার অফ পাসিং আবার আপনি সালটা সিলেক্ট করবেন কত সালে পাস করেছেন মানে দুবার দুবার করে আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে তারপর জেন্ডার আপনার লিঙ্গ কি সেটা আপনি সিলেক্ট করবেন আর ভেরিফাই জেন্ডারে পুনরায় আবার আপনার লিঙ্গ কি সেটা আপনি সিলেক্ট করবেন তারপর লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান এখানে ক্লিক করে আপনি কত দূর লাস্ট পড়াশোনা করেছেন হায়েস্ট কোয়ালিফিকেশান কত সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর মোবাইল নাম্বার দেবেন ভেরিফাই মোবাইল নাম্বারের ঘরে আবার আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে আপনার ইমেল আইডি দেবেন ভেরিফাই ইমেল আইডির ঘরে আবার আপনার ইমেল আইডিটাই বসাবেন তারপর এখানে বলেছে স্টেট এখানে ক্লিক করে আপনি যেই রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর এখানে সেভ বটামে ক্লিক করে দেবো যখনই আপনি সেভ করবেন এরকম আপনাদেরকে দেখাবে যে এবার আরে পাঠানো হবে হ্যাঁ আপনার কারা একবার মিলে নিতে বলবে মোবাইল নাম্বার ইমেল আইডিটা তো আপনি এখানে কনফার্ম করে নেবেন কনফার্ম বাটনে যখনই ক্লিক করবেন এবার পরবর্তী এরকম অপশন আসবে তারপর আপনাকে এরকম ডিটেলস দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে চৌদ্দ দিনের মধ্যে বাকি ডিটেলস ফিল আপ করতে বলেছে দিয়ে এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানেও আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার জানিয়ে দেওয়া হয়েছে দেখবেন আপনার ফোন নাম্বার একটা এরকম এসএমএস চলে গেছে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে এবং আপনার পাসওয়ার্ডটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনি রিসেপশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এবার পরবর্তী পদক্ষেপ করতে পারবেন এই নাম্বারগুলো আপনি কোথাও লিখে রেখে দিবেন এবার আপনি একইভাবে আবার এসএসসির ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগইন ইন ছিল এখানে আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেয়া হয়েছে এর মাধ্যমে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসাবেন আর যে পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং এখানে যে কোডটা দেখাবে সেই কোডটা বড় হাতের ছোটো হাতের মিশিয়ে এই ঘরে আপনি বসাবেন তারপর লগ ইন ক্লিক করে দেবেন তারপর আপনাকে ফার্স্ট টাইম এরকম দেখাবে দিয়ে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে এখানে ইমেল আইডি আপনার দেওয়া রয়েছে ইউজার নেম আর রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে এবার ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড মানে আপনাকে এর মাধ্যমে যে পাসওয়ার্ডটা পাঠিয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দেবেন তারপর নিউ পাসওয়ার্ড আপনি কি এবার পাসওয়ার্ড রাখতে চাইছেন নতুন আপনার পছন্দমতো পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন আর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা আরও একবার বসাবেন দিয়ে নিচে এখানে সাবমিট বটামে ক্লিক করে দেবেন দিয়ে আপনাকে এরকম দেখিয়ে দেবে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করা হয়ে গেছে সফলভাবে আবার আপনাকে লগ ইন করার জন্য বলবে তো আপনি এখানে ক্লোজ করে দিবেন ক্লোজ করার পর আবার আপনি এই মেন ওয়েবসাইট এখানে চলে আসবেন এবার আবার এখানে লগ ইন করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসাবেন এবং নতুন আপনি যে পাসওয়ার্ডটা চয়েস করলেন আপনার পছন্দ মতো সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন একইভাবে এখানে যে কোড দেখাবে কোডটা এন্টার ঘরে বসাবেন দিয়ে লগ ইন বোটামে ক্লিক করবেন যখনই আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনাকে এরকম আবার দেখাবে এখানে যে তিনটা ধাপ ছিল তিনটা ধাপ এখনও আমাদের পূরণ হয়নি এই তিনটা ধাপ পূরণ করার পরেই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন মনে রাখবেন যারা নতুন রেজিস্ট্রেশন করছেন আর যাদের ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে এত ঝামেলার কিছু নেই তারা সরাসরি আইডি দিয়ে লগ ইন করলে আবেদনের যে পেজ সেটা দেখতে পেয়ে যাবেন তো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি আবেদনের পেজটা কিভাবে আসবে কিভাবে আবেদনটা করবেন এবার দেখুন এখানে আপনি এতক্ষণ ধরে যা ফিল আপ করেছিলেন বেসিক ডিটেলস সেগুলো আপনাদেরকে আরও একবার এখানে দেখাবে আপনি দেখে নিলেন দিয়ে নিচের দিকে পেজটা নিয়ে চলে আসলেন দিয়ে এখানে দেখতে পাবেন নেক্সট রয়েছে নেক্সট বোর্ট আমি ক্লিক করবেন নেক্সট বোর্ট আমি ক্লিক করলে এবার আপনি দু নম্বর ধাপে চলে আসছেন অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলসে এবার এইখানে দেখুন এগারোর এতে ক্যাটাগরি আপনার যেই ক্যাটাগরি হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এস সি এসটি ও বিসি এস জেনারেল আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করলেন তারপর এখানে এগারোর বিতে রয়েছে আবার আপনাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তারপর এখানে রয়েছে ন্যাশনালিটি তো ন্যাশনালিটিতে যাবেন এখানে গিয়ে যেহেতু আমরা ভারতীয় তো সিটিজেন অফ ইন্ডিয়া এটা আমরা সিলেক্ট করব। আপনি যদি নন ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন আমরা যেহেতু ভারতীয় সিটিজেন অফ ইন্ডিয়া ক্লিক করলাম তারপর আইডেন্টিফিকেশন মার্ক এখানে আপনার কোনো যদি শরীরে কাটা ছেঁড়া দাগ থেকে থাকে তো সেটা আপনি উল্লেখ করতে পারেন কোথায় দাগটা রয়েছে ধরুন আমরা বাম হাতে রয়েছে তাহলে কাটমার্ক লেফট হ্যান্ড এখানে এরকমভাবে লিখতে পারেন বা আপনি গুছিয়ে লিখতে পারেন এটার জন্য কোনো সম্পর্ক নেই জাস্ট দাগ রয়েছে কি বা থাকলে কোথায় রয়েছে সেটা আপনি উল্লেখ করে দিলেন একটা দুটো উল্লেখ করে দিতে পারেন তারপর এখানে রয়েছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তো এইখানে যদি আপনি হ্যান্ডিকাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে এখানে নো করবেন আর যদি ইয়েস করেন ধরুন আপনি এখানে ইয়েস করলেন তাহলে এখানে ক্লিক করলে আপনার কি ধরনের হ্যান্ডিকাপ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার চোখের সমস্যা না হাড়ের সমস্যা না কি সমস্যা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো যেহেতু হ্যান্ডিক্যাপ নয় তাই আমরা এখানে নো করলাম তারপর এবার এখানে চোদ্দো সিতে যদি আপনি হ্যান্ডিকাপ করে থাকেন তাহলে এখানে সেই সার্টিফিকেটের নাম্বার দিতে হবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের নাম্বার আর এবার এখানে পারমানেন্ট অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন মানে আপনার স্থায়ী ঠিকানাটা ভিলেজ গ্রাম পোস্ট থানা হ্যাঁ এই সকল মিলেমিশিয়ে আপনি দিয়ে দিবেন তারপর স্টেট এখানে আসবেন স্টেটে আসার পর এখান থেকে আপনার যে রাজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন তারপর এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার যেটা হবে সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করলেন তারপর পিনকোড আপনার পোস্টাল পিন পিনকোডটি এখানে দিয়ে দিলেন তারপরে বলেছে আপনার উপরে যে পারমানেন্ট অ্যাড্রেস আর আপনার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই যদি একই হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন অটোমেটিক উপরে যেটা আপনি ফিল আপ করলেন ঠিকানা সেটা সাঁতারোর ঘরে ফিল আপ হয়ে যাবে আর যদি আলাদা আলাদা হয়ে থাকে দুটো ঠিকানা তাহলে এখানে নো করবেন দিয়ে আলাদাভাবে এখানে আপনি ফিল আপ করবেন যেহেতু আমাদের দুটো ঠিকানাই একই তাই আমরা এখানে ইয়েস করে দেবো অটোমেটিক উপরের নিচে ঠিকানা ফিল আপ হয়ে যাবে তারপর এখানে আপনি সেভ বটমে ক্লিক করেন তারপর এবার তিন নম্বর ধাপে ডিক্লারেশন আসবে তো ডিক্লারেশনে এখানে দেখতে পাচ্ছেন একটা চেকবক্স রয়েছে আই অ্যাগ্রি এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন তারপর এখানে ফাইনাল সাবমিট রয়েছে এই ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন দিয়ে এবার এইখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেখেছেন তাতে একটি ওটিপি পাঠানো হবে এবং ইমেল আইডিতেও ওটিপি পাঠানো হবে তো আপনি যে কোনো একটা ওটিপি এখানে বসাবেন হয় মোবাইল নাম্বারের বা ইমেল আইডির যে কোনো একটা ওটিপি আপনি এখানে বসাবেন দিয়ে এখানে একটা কোড দেখাবে আপনাকে এই কোডটা এন্টার টেক্সের ঘরে বসাবেন তারপর সাবমিট করে দেবেন যখনই আপনি সাবমিট করে দেবেন এখানে দেখিয়ে দেবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইস রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দেখিয়ে দেবে তো সেই আগে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দেখাবে মানে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এতক্ষণ ধরে যা কিছু দেখালাম এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এবার কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন তো এখানে দেখুন এই যে লগ ইন সেকশনটা রয়েছে এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন আর যে পাসওয়ার্ডটা আপনি চয়েস করেছেন সেটা বসাবেন আর কোডটা এখানে বসাবেন তারপর লগ ইন করবেন এটা হলো নতুন ইউজারদের ক্ষেত্রে যেহেতু আমাদের নতুন ইউজারদেরও লগ ইন আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেছে আর যারা পুরোনো ইউজারদের আগে থেকেই রয়েছে তারা অটোমেটিক আপনাদেরকে প্রথমেই বলেছি রেজিস্ট্রেশন নাম্বার এবং এই কোডটা এখানে বসাবেন পাসওয়ার্ড বসাবেন দিয়ে লগ ইন করবেন তাহলেই দেখবেন আপনারা পরবর্তী পেজে চলে যাবেন এবার পরবর্তী পেজে কী আসবে দেখাচ্ছি দেখুন আইডি দিয়ে যখনই আমরা লগ করে নিয়েছি আমাদের সামনে এরকম দেখিয়ে দিয়েছে দিয়ে এখানে দেখুন যেহেতু বর্তমানে এখন এসএসসি জিডি এর আবেদন চলছে তো সেই ডিটেলস এখানে দেখাচ্ছে কবে থেকে স্টার্ট হয়েছে 24 এগারো দু থেকে স্টার্ট হয়েছে একত্রিশ বারো দু হাজার তারিখে শেষ হবে এবং এখানে লাস্ট পেমেন্ট ফি করারও সময় রয়েছে এক এক দু হাজার এখানে দেখতে পাবেন সমস্ত নোটিফিকেশনটা এবার আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন আসবে এবং এখানে বলেছে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এবং মনোযোগ সহকারে আপনারা ফিল আপ করবেন তো অটোমেটিক আপনার যেরকম রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশনে যেরকম নাম বাবার নাম আপনি দিয়ে রেখেছেন মায়ের নামারে দিয়ে রেখেছেন জন্ম তারিখ দিয়ে রেখেছেন এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটোমেটিক ফিল আপ হয়ে চলে এসেছে আপনার যেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে আসবে না সেগুলোই শুধুমাত্র আপনারা ফিল আপ করে দেবেন তো আমাদের ইতিমধ্যেই বেশিরভাগই অটোমেটিক ফিল আপ হয়ে চলে এসেছে যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছি বা আমাদের যেরকম রেজিস্ট্রেশন করা থাকবে রেজিস্ট্রেশনের সময় আপনি যেরকম ডিটেলস দিয়ে রেখেছিলেন সেগুলো অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে এবার দেখুন চোদ্দোর একে বলেছে ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান যারা ধরুন আগে কোনো চাকরি করে রেখেছে কেন্দ্র সরকারের বা কোনো ফোর্সের চাকরি করে রেখেছে তারা সেই চাকরি ছেড়ে দিয়েছে এখন তারা এখন বর্তমানে এসে সিজিডির চাকরি করতে চাইছে তারা আবেদন করছে তাদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ইয়েস হবে আর জেনারেল ক্যান্ডিডেট যারা যারা এক্স সার্ভিসম্যান আরে লয় আগে কোনো চাকরি আরে করেনি কোনো ফোর্সের তারা এখানে নো করে দেবে তারপর যদি আপনি এখানে ইয়েস করতেন তাহলে চোদ্দো দুই চোদ্দো তিন চোদ্দো চার চোদ্দোর পাঁচ এগুলো ফিল আপ করতে হতো চোদ্দোর ছয় এগুলো ফিল আপ করতে হতো যেহেতু আমরা এখানে ন করে দিয়েছি তাই আমাদেরকে এই চোদ্দো নম্বরে আর কোনো কিছু ফিল আপ করতে হচ্ছে না এবার এখানে আমরা চলে আসবো পনেরো নম্বরে বলছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন তো এইখানে বলেছে আপনি কি বয়সের ছাড় পেতে চান তবে মনে রাখবেন বয়সের ছাড় কেবলমাত্র এস সি এস টি ও এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রেই দেওয়া হয় জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেওয়া হয় না তো আপনি জেনারেল ক্যান্ডিডেট হলে এখানে কিন্তু নো করবেন আর আপনি যদি এসসি টি হয়ে থাকেন ও হয়ে থাকেন এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন এবার পনেরোই বলে এখানে দেখুন ক্লিক করলে আপনি যেই হিসাবে নিতে চাইছেন বয়সের ছাড়টা সেটা এখানে দেখাবে তো আপনি এসসি এসটি হ্যাঁ বা এখানে আরেকটা অপশান রয়েছে যে চিলড্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ভিকটিম কিল্ড যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও একটা ছাড় রয়েছে তো যেহেতু এস সি এস মধ্যে আমরা প্রথমেই যে ক্যাটাগরিতে এসসিএসটি সিলেক্ট করেছিলাম তাই আমাদের এই রিল্যাক্সেশনে এস সি এস টি কিন্তু চলে এসেছে তারপর দেখুন এবার এখানে বলেছে আপনার কি এনসিসি করা রয়েছে ন্যাশনাল ক্যাডেট ক্রপস কলেজ স্কুলে যে কোর্স করানো হয় এনসিসি সেগুলো যদি করা থাকে তাহলে আপনি ইয়েস করবেন নইলে এখানে নো করবেন তো যদি ইয়েস করেন তাহলে এখানে বলছে এনসিসির সার্টিফিকেট আপনার কী রয়েছে এ সার্টিফিকেট বি সার্টিফিকেট না সি সার্টিফিকেট সেটা এখানে আপনি সিলেক্ট করবেন আর যারা এখানে নো করবেন তাদের ক্ষেত্রে ষোলো নম্বরে আর কোনো কিছু ফিল করতে হবে না তারপর বলছে ভেরিফাই টাইপ অফ দ্য এনসিসি সার্টিফিকেট এখানে ভেরিফাই করার জন্য এখানে আরও একবার দিতে বলেছে এবার দেখুন এখানে সতেরো নম্বরে এটা হচ্ছে মেন জিনিস আপনি কোথায় পরীক্ষাটা দেবেন কোন কোন সেন্টারে আপনি দিতে চাইছেন কোথার সেন্টার সেগুলো আপনি সিলেক্ট করবেন প্রথমে সেন্টার এক এখানে সিলেক্ট করে আপনার কাছাকাছি যেটা সেন্টার হবে প্রথম চয়েসে আপনি যেটাকে নিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এখানে কলকাতা শিলিগুড়ি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি রয়েছে আপনি দেখবেন আপনার বাড়ির কাছাকাছি কোনটা হচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন কলকাতা কলকাতা আমরা সিলেক্ট করলাম প্রথম অপশানে সেন্টার টু সেন্টার টুতে আমরা সিলেক্ট করব এখানে শিলিগুড়ি বা বালেশ্বর বা ভুবনেশ্বর এর মধ্যে একটা তো বালেশ্বরটা সিলেক্ট করলাম তারপর থ্রিতে সিলেক্ট করলাম এখানে বর্ধমান তিনটা সিলেক্ট করে নিয়েছি তারপর বলেছি আঠারো নম্বরে মিডিয়াম অব কম্পিউটার বেসড এক্সামিনেশন এইখানটাও কিন্তু মেন এখানে ক্লিক করবেন আপনি কোন ভাষাতে পরীক্ষাটা দিতে চাইছেন আগে বাংলা ভাষার অপশান ছিল না তবে এখন বাংলা ভাষাতেও আপনি পরীক্ষা দিতে পারবেন তো অবশ্যই আপনি যেই ভাষাতে পরীক্ষা দিতে চাইছেন হিন্দি ইংলিশ না বাংলা যেটাতে চাইছেন সেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন তো আমরা এখানে বাংলাতে পরীক্ষা দিতে চাইব তাই বাংলাটা সিলেক্ট করলাম তারপর আরও একবার সিলেক্ট করতে বলছে তো আমরা আরও একবার এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম তারপর এবার বলেছে এখানে কনফার্ম ডোমিসিয়াল স্টেট তো এখান থেকে আমরা আমাদের স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করে দিলাম আপনি আমরা রাজ্যের নাম সিলেক্ট করবেন তো এখানে দুবার করে সিলেক্ট করতে হবে যেটাই আপনি সিলেক্ট করুন না কেন আমরা এখানে দুবার সিলেক্ট করে নিচ্ছি প্রথমে বেঙ্গল সিলেক্ট করলাম আর দ্বিতীয় ঘরটাতেও বেঙ্গল সিলেক্ট করলাম তারপর এখানে বলেছে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নাম দিতে তো আমরা এখান থেকে জেলার নাম দিয়ে দেবো আপনার জেলার নামটা আপনি দিয়ে দেবেন প্রথমে দিলাম আবার ভেরিফায়ার ঘরে আবার পুনরায় আপনার জেলার নামটা আপনি দিয়ে দিবেন আমরা দুবার দিয়ে দিলাম তারপর বলেছে হ্যাভ ইউ মাইগ্রেট ফ্রম দ্য স্টেট তো এখানে হচ্ছে পরিযায়ী যারা মিগ্রেট মানে পরিযায়ী অন্য রাজ্যের যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করার দরকার নেই এখানে নো করবেন আমরা এখানে নো করে দিলাম তারপরে এখানে এবার বলেছে একুশের দুয়েতে যে ওয়েদার ইউ উড লাইক টু অ্যাভেল দ্য বেনিফিট অফ রিজার্ভেশন ফ্রম দ্য স্টেট আপনি যদি অন্য রাজ্য থেকে আবেদন করে থাকেন তাহলে তো এখানে নো করছেন তো এখানে নো করলে এই একুশের দুইটা আর আপনাকে ফিল করতে হবে না বা আপনি এখানে সিলেক্ট করলেও আর সিলেক্ট নেবে না যারা একুশের একে ইয়েস করবেন তাদেরকেই নিচে একুশের দুইটা ফিল আপ করতে হবে যারা এখানে একুশের একে নো করবেন তাদের ক্ষেত্রে নিচেরটা আর ফিল আপ করতে হবে না মনে রাখবেন এটা কেবলমাত্র যারা বাইরের রাজ্যে তাদের ক্ষেত্রে বাইরের রাজ্যে তারা পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের ক্ষেত্রে এই যে একুশের তিন আর একুশের চার এটাও আপনাকে ফিল আপ করতে হবে না কারণ আমরা যেহেতু এখানে ইয়েস করিনি এখানে যেহেতু নো করেছি যারা এখানে ইয়েস করবেন তাদের ক্ষেত্রেই একুশের তিন একুশের চার সিলেক্ট করতে হবে যারা বাইরের রাজ্যে তারা কোন রাজ্যের কোন জেলার সেটা সিলেক্ট করতে হয় তাদের ক্ষেত্রে তো যেহেতু আমরা আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাই আমাদেরকে এগুলো সিলেক্ট করতে আর হচ্ছে না এবার বাইশ নম্বরে ক্যান্ডিডেট বিলং টু এখানে বলেছে মিলিটেন্স বা নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট তো আপনারা যদি নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে থাকেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন মানে জঙ্গলমহল এলাকার যদি আমরা জেলাটা হয়ে থাকে তাহলে আপনারা সিলেক্ট করবেন তো এখানে আমাদের অটোমেটিক দেখছি নোয়েতে সিলেক্ট হয়ে গেছে তারপর ক্যান্ডিডেট বিলং টু বোর্ডার ডিস্ট্রিক্ট অটোমেটিক নোতে সিলেক্ট হয়ে গেছে তো আপনি যখন আপনার রাজ্যের নামের পর জেলার নামটা যখন দেবেন অটোমেটিক এগুলো কিন্তু সিস্টেম থেকেই ইয়েস হবে না নো হবে সেটা হয়ে যাবে তারপর এবার চব্বিশ নম্বর এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখুন যে বর্তমানে পোস্টগুলো বেরিয়েছে সেই পোস্টের মধ্যে ধরুন আপনি মেরিট লিস্টে আপনার নাম বেরিয়ে গেল ফাইনাল লিস্টে এবার আপনি চাকরি পাবেন তো আপনাকে কোন পোস্টটা দেওয়া হবে তো সেটাই আপনি এখানে এখন থেকে সিলেক্ট করে রাখতে পারবেন যে আপনি চাকরি পেলে কোনটাই আপনাকে আগে সুযোগ দেওয়া হবে সি আর পি না বিএসএফ সেটা কোনটায় দেওয়া হবে সেটা এখানে সিলেক্ট করতে হবে তার জন্য এই ঘরে ঘরে আপনাকে এখানে বসাতে হবে কি বসাতে হবে এই যে পোস্ট ডিটেলস দেখতে পাচ্ছেন এই পোস্ট ডিটেলসে আপনি ক্লিক করবেন এবার ধরুন আপনি যদি চাকরিটা পান প্রথমে আপনার চয়েস হচ্ছে আপনি বিএসএফে যুক্ত হতে চাইছেন তাহলে বিএসএফের কোড হচ্ছে এ তাহলে আপনাকে প্রথম চয়েসে এ রাখতে হবে তারপরে ধরুন আপনার দ্বিতীয় চয়েস হচ্ছে সিআইএসএফ আপনি সিআইএসএফে তার চাইছেন তো তারপর বি রাখবেন তারপর ধরুন আপনার তৃতীয় চয়েস আইটিবিপি সেক্ষেত্রে আপনি ইক রাখবেন তারপর চয়েস ধরুন আপনার সিআরপিএফ তার কোড হচ্ছে সি তারপর আপনি সি রাখবেন এইভাবে এ বি সি ডি ই এফ জি এখানে মোট হচ্ছে তিন তিনে ছয় সাত সাতটা পোস্ট রয়েছে এই সাতটা পোস্টের আলাদা আলাদা কোড রয়েছে আপনি যেই পোস্টে আগে চাকরি নিতে চাইছেন যেটাই আপনার পছন্দ সেটা আপনি আগে বসাবেন এবার দেখুন আমার এখানে কীভাবে বসাবেন এই জায়গাটা সিলেক্ট করলেন ধরুন আপনার প্রথম পছন্দের পোস্ট এ তারপর দ্বিতীয় পছন্দের পোস্ট সি তারপরে তৃতীয় পছন্দের পোস্ট বি তারপর এইভাবে আপনি যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন আমরা এইভাবে পরপর বসিয়ে দিচ্ছি তো আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং নিচে ভেরিফায়ার ঘরে আবার আপনাকে পুনরায় বসাতে বলেছে আমরা পুনরায় আবার একবার বসিয়ে দিয়েছি দিয়ে এবার পঁচিশে বলেছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ক্লিক করবেন আপনি হায়েস্ট কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটস ইত্যাদি রয়েছে আপনি যেটা করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর ছাব্বিশে বলেছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে এখানে সিলেক্ট এডুকেশান এখানে আপনি সিলেক্ট করবেন দিয়ে এখানে টেন স্ট্যান্ডার্ড আর ইকুয়ে ইকুইভ্যালেন্ট টু স্ট্যান্ডার্ড তো আমরা এখানে টেন স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম এবার এখানে আপনার মাধ্যমিকের যে ডিটেলস সেটা অটোমেটিক এখানে চলে আসবে তো যেগুলো ফিল আপ হবে না সেগুলো আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে তো এখানে স্ট্যাটাসে ক্লিক করবেন তো আপনি মাধ্যমিক পাস যদি পাস করে থাকেন পাস করবেন তারপর কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন যদি অটোমেটিক না আসে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে দেবেন আবার একবার পুনরায় কনফার্ম করবেন আপনার রোল নাম্বার এখানে দেবেন পার্সেন্টেজ কত পার্সেন্টেজ আপনি নাম্বার পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর সাতাশ নম্বরে বলেছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশান অ্যাভেলেবেল ফর অ্যাক্সেপিন জব অপরচুনিটি ইন টার্মস তো আপনি এটা চাইলে ইয়েস করতে পারেন তো আমরা এখানে ইয়েস কর দিলাম তারপরে এখানে সমস্ত ডিটেলস আপনার দেখাবে আপনি নিজে দিয়ে কল করবেন এবার এখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি আপলোডের ক্ষেত্রে এখানে কিন্তু শর্ত বলেছে যে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি জেপিজি ফর্ম্যাটে হতে হবে এবং ওয়াইড আর হাইট কত একটা মাপ দেওয়া রয়েছে তার মধ্যে হতে হবে এবং এখানে বলেছে ছবির যে যেটা দেবেন তাতে ছবি আপনি মাথায় টুপি পরে আরে ছবি দেবেন না হ্যাঁ ভালোভাবে ছবি দেবেন আর এখানে সিগনেচারটাও বলেছে যে দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে হাইটারে বলে দেওয়া হয়েছে তো এখানে ছবি আপলোড করার জন্য চয়েস ফাইলে আপনি ক্লিক করবেন দিয়ে আপনি আপনার গ্যালারি বা ডিভাইস থেকে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমরা চয়েস ফাইলে ক্লিক করে এখানে ডিভাইস থেকে ছবি এবং সিগনেচার দুটোই আপলোড করে ফেলেছি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ পিন টেকেন অন অর আফটার টোয়েন্টি ফোর আগস্ট টোয়েন্টি থ্রি তো বলছি আপনার ছবিটা চব্বিশে আগস্ট দু হাজার তেইশের আগে তোলা না পরে তোলা তো এখানে আপনি ইয়েস করবেন এটা ঠিক আছে চব্বিশে আগস্ট দু হাজার তেইশের পরে তোলা তো আপনি এটা ইয়েস করে দেবেন দিয়ে এখানে ডিক্লারেশান কিছু থাকবে এগুলো একটু ভালোভাবে আপনি দেখে নেবেন পড়ে নেবেন দিয়ে এখানে একটা চেকবক্স রয়েছে চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন তারপর দেখবেন এখানে একটা আপনাকে কোড দেখাচ্ছে সেই কোডটা এখানে এই যে এন্টার টেক্সট এই ঘরে আপনি বসাবেন দিয়ে এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনি এতক্ষণ ধরে যা কিছু ফিল আপ করলেন আপনাকে কিন্তু সমস্ত কিছু আরও একবার দেখাবে আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন এখানে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন আর যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে এখানে এডিট মডিফাই অপশানে ক্লিক করে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন তবে একবার ফাইনাল সাবমিট করে দিলে আর কিন্তু বর্তমানে এখন এডিট করতে পারবেন না তবে ফলে হয়তো এডিটের অপশান দিলে তখন করতে পারবেন তো আপনি এবার এখানে সাবমিট বটনে ক্লিক করে দেবেন পর আপনাকে এরকম দেখাবে ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন শো চেক অল ডিটেলস কেয়ারফুলি ক্লিক ওকে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট এবার আপনি এখানে ওকে বটমে ক্লিক করে দেবেন এবার দেখুন আপনাকে একটা পেমেন্ট করতে হবে কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে সে যে কোনো ক্যাটাগরিরই হোক না কেন তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না আর যদি আপনি এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকেন সে ছেলে হোক মেয়ে হোক তাদেরকেও কোনো পেমেন্ট করতে হবে না তা আপনি যেরকম ক্যাটাগরি চয়েস করবেন সেরকম অপশান দেখাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশন দেখাচ্ছে আপনি যদি ও বিসি ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন বা জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে পেমেন্টের অপশান দেখাবে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে পেমেন্টের অপশন দেখাবে না সরাসরি আপনার যে প্রিন্ট আউট সেটা দেখাবে মানে আপনি যে আবেদনটা করেছেন তার প্রিন্ট করার জন্য অপশন দেখাবে আর যাদের পেমেন্টের জন্য যাদের পেমেন্ট দরকার একশো টাকা করতে হবে তাদের ক্ষেত্রে এরকম অপশান দেখাবে তো আপনি পেমেন্ট করতে চাইছেন এবার ইয়েস অপশানে ক্লিক করে দেবেন আর যাদের পেমেন্ট করার দরকার নেই মানে যাদেরকে আর পেমেন্ট করতে হবে না যাদের ফর্ম ফিল শেষ হয়ে গেল তাদের ক্ষেত্রে এখানে প্রিন্ট অপশান আপনি ক্লিক করবেন তাহলে আপনার যে ফাইনাল অ্যাপ্লিকেশনটা করেছেন আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা সেটা আপনি পেয়ে যেতে পারবেন তো আমরা যেহেতু পেমেন্ট করব তাহলে আপনাদেরকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো টাকা পেমেন্ট আমরা অনলাইনে করবো তো অনলাইন অপশানে ক্লিক করবেন অনলাইন অপশানটাই সিলেক্ট করার পর এবার এখানে সাবমিট বটনে ক্লিক করে দেবেন তারপর আপনি এবার এস বি আই নেট ব্যাঙ্কিং না আদার নেট ব্যাঙ্কিং না ইউপিআই হ্যাঁ না ডেবিট কার্ড যেই মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে পেমেন্টটা করে দেবেন তো আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই আপনি কিন্তু আপনার যে রিসিপ্ট কপি সেটাও পেয়ে যাচ্ছেন এরই সাথে সাথে আপনার যা আবেদন করেছেন সে আবেদনের রিসিপ্ট কপি ফাইনাল রিসিপ্ট কপি সেটাও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্ট আউট করে নিতে পারবেন এভাবেই আপনারা খুব সহজেই এসএসসি জিডি সাত বাহিনীতে যে আবেদন চলছে তাতে আপনারা আবেদন করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না